নমস্কার বন্ধুরা, স্বাগত সকলকে এভিশন বাংলার ইউটিউব চ্যানেলে। আমি রূপা ম্যাম, আবারও চলেছি অঙ্কের ভয় এক নেমে শূন্য দূর করতে। তো বেসিক্যালি সামনে আমাদের পরীক্ষা, তাই তো? তাহলে সেই পরীক্ষায় প্রতিটা চ্যাপ্টার, ধরো যারা আজকে আমার ভিডিও প্রথমবার দেখছো কিংবা যারা দেখে থাকো, তাদের এরকম অনেকের আছে, ধরে নাও অঙ্ক আমি একেবারে বুঝি না, আবার কেউ কেউ মোটামুটি পারি, আবার কেউ কেউ প্রো লেভেলের। তাহলে যে একেবারে বোঝে না আর যে মোটামুটি বোঝে কিংবা যারা প্রো লেভেলের, তিনজনের জন্য তিন ধরনের অঙ্ক থাকে। এইবার পরীক্ষায় কখনো কখনো কি দিয়ে দেয়, একদম বেসিক লেভেল, কখনো কখনো দেয় হচ্ছে তোমাদের মডারেট লেভেল, আবার কখনো ডিফিকাল্ট লেভেল। তাহলে এই ভিডিওটায় তোমরা কি পাবে বলো তো? এই যে সেশনটা শুরু হবে, এটাতে যে যে কোশ্চেনগুলো থাকবে এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। মানে রামের জায়গায় শ্যাম দিতে পারে, শ্যামের জায়গায় যদুমধু দিতে পারে, বাট কোশ্চেনের থিওরি প্যাটার্ন একেবারে হুবাহু কমন আসবে। যদি বিশ্বাস না হয় ভিডিওটা স্কিপ না করে দেখো, পরীক্ষার পর তুমি কিন্তু আমায় জানাবে ডেফিনেটলি এই কমেন্ট বক্সে এসেই যে ম্যাম এই ধরনের যে কোশ্চেন, এই ধরনের কোশ্চেনই এক্সামে এসেছিল। তাহলে চলো বন্ধুরা শুরু করি আজকে সেশন, সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ রিলেটেড। তাহলে দেখো প্রথম প্রশ্ন আমাদের বোর্ডে যেটা আছে, দেখো পার্সেন্টেজের যে সমস্ত থিওরি সেটা করাবো, সাথে সাথে তোমাদের কি করাবো কোশ্চেনগুলোও করাবো। প্রথম কোশ্চেন কি আছে, প্রথম প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্রেস দ্য গিভেন ফ্র্যাকশন অ্যাজ পার্সেন্টেজ। তো ফ্র্যাকশন মানে আমি জানি ভগ্নাংশ, তো ভগ্নাংশকে কি বলেছে, কিসে কনভার্ট করতে বলেছে, না শতকরায় বা পার্সেন্টেজে কনভার্ট করতে বলেছে। তাহলে পার্সেন্টেজটা কি, প্রথমত জেনে রাখো এই যে পার্সেন্টেজ চ্যাপ্টার দেখতে পাচ্ছ, বেসিক্যালি পার্সেন্টেজকে যদি দুভাগে ভাগ করো, এখানে পার আর সেন্টেজ, সেন্টেজ কামস ফ্রম সেঞ্চুরি, সেঞ্চুরি মানে কি হান্ড্রেড, আর পার মানে কি প্রতি। তাহলে প্রতি হান্ড্রেডে কোন নাম্বারের ভ্যালু কত সেটা কোন চ্যাপ্টারের মাধ্যমে আমরা শিখবো, পার্সেন্টেজ। ক্লিয়ার? পার্সেন্টেজ লুকস লাইক এরকম কিছু, বেসিক্যালি এটা হচ্ছে পার এর সাইন আর এটা হচ্ছে হান্ড্রেডের দুটো জিরো। ক্লিয়ার? তাহলে এবার ধরে নাও এই সাইনটা যে কোনো নাম্বারের যদি রাইট সাইডে থাকে, 5% বলবো, এটাকে 10% বলবো, এটাকে 20% বলবো, তাহলে যেটা বলবো সেটার ম্যাথামেটিক্যাল ফরম্যাটটা কি, মানে এই পার্সেন্টেজ সাইনটা যদি তুলে দিই, তুলে দিয়ে আমি লিখতে পারি 5/100, তার মানে 100-তে, সরি, 100-তে ভ্যালু কত, 5। এবার এটা 10% মানে 10/100, তাহলে 100-এর ভ্যালু কত, 10, এটা কত, 20/100। তার মানে মধ্য কথা আমি কি শিখলাম, কোন নাম্বারের রাইট সাইডে যদি পার্সেন্টেজ সাইন থাকে মানে দ্যাট নাম্বার শুড বি ডিভাইডেড বাই হান্ড্রেড। ক্লিয়ার? কিন্তু এখানে আমাকে প্রশ্নটা দিয়েছে এই ভগ্নাংশটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে। এবার দেখো যখন আমাকে জিজ্ঞাসা করবে প্রশ্নে হোয়াট পার্সেন্ট, যখন জিজ্ঞাসা করবে হোয়াট পার্সেন্ট, তখন আমি কি করব, ইনটু হান্ড্রেড। যখন পার্সেন্টেজ সাইন দেওয়া থাকে মানে ডিভাইডেড বাই হান্ড্রেড, যখন জিজ্ঞাসা করে হোয়াট পার্সেন্ট মানে ইনটু হান্ড্রেড। এবার এই ফ্র্যাকশনটাকে বলেছে তোমার পার্সেন্টেজে কনভার্ট করতে, তাহলে 1/12 একে যদি ইনটু হান্ড্রেড করি তাহলে কত আসবে দেখে নাও, যদি কাটো কত দিয়ে কাটবে, 4 দিয়ে কাটো, 3, এদিকে হচ্ছে 25, তাহলে 25-কে 3 দিয়ে যদি ভাগ করো, 3 আসতে 24, 8 হল 1/3%, বোঝা গেছে। ধরে নাও যদি 3-এর 4, 3-এর 4-কে আমি বলি পার্সেন্টেজে কনভার্ট করতে, তাহলে কি দিয়ে গুণ করব, 100 দিয়ে, তাহলে ডাইরেক্ট এটা ডিভিজিবল 4 দিয়ে, তার মানে 75%, বোঝা গেছে। তাহলে 3-এর 4 হচ্ছে এমন একটা ভগ্নাংশ যার পার্সেন্টেজের ভ্যালু কত, 75। আবার 1-এর 12 এমন একটা ভগ্নাংশ যাকে মানে যার পার্সেন্টেজ ভ্যালু কত, 8 হল 1/3, তার মানে আরো যে দুটো আছে সেটা আমি করব না, সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে হোমওয়ার্ক করে আমায় আনসারটা দিও। আমি এখানে অলরেডি দেখতে পেয়ে গেছি আনসার এটা, বাট তবুও তোমরা করো, তোমাদের এই দুটো আনসার আসছে কিনা ডেফিনেটলি জানিও। ক্লিয়ার? তার মানে আমরা শিখলাম কি, আমরা শিখলাম ফ্র্যাকশন থেকে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে যাই কি করব, ইনটু হান্ড্রেড, ঠিক আছে, ইনটু হান্ড্রেড। নেক্সট কোশ্চেন,
express the given percentage as fraction মানে ঠিক উল্টোটা আমাকে বলছে percentage থেকে কিসে নিয়ে যেতে fraction এ নিয়ে যেতে ঠিক আছে percentage থেকে fraction এ নিয়ে যেতে তার মানে যদি fraction থেকে percentage এ নিয়ে গেলে গুণ করতে হয় তাহলে percentage থেকে fraction এ নিয়ে যেতে কি করতে হবে ভাগ করতে হবে যেমন question number 1 কি দেওয়া আছে 80% 80% মানে কি দিয়ে ভাগ করব 100 দিয়ে যদি একে কেটে দাও তাহলে কত হবে 4 এর 5 মানে 80% এর fraction value হলো 4 এর 5 তেমনি যদি আমি এটা করি 37 হোল 1/2 37 হোল 1/2% এই কথাটার মানে কি দেখো 37.5 তাই তো যদি অসুবিধা হয় তুমি গুণও করতে পারো যদি গুণ করো এটাকে কত হবে 30 30 60 ঠিক আছে 60 70 74 74 এর আগে 75 75/2 ঠিক আছে 75/2% তাহলে 75/2% মানে কি পার্সেন্টেজ সাইন থাকা মানে কি বলেছি ডিভাইডেড বাই 100 মানে 75/2 পুরোটা কি দিয়ে ভাগ হবে 100 দিয়ে এবার আমি জানি এই যে ফ্র্যাকশন এটা মানে কি ভাগ তাহলে এই ফ্র্যাকশনটা যদি তুলতে হয় এই ভাগটা হয়ে যায় গুণ তা এই খেসারতটা কে দেবে নিচের ফ্র্যাকশনটা মানে ভাগটা হয়ে গেল গুণ আর এটা তখন উল্টে যাবে উল্টে গিয়ে হবে কত 1/100 তার মানে আলটিমেটলি 25 দিয়ে কাটো 3/4 আনসার হচ্ছে 3/8 আনসার হচ্ছে 3/8 এই পুরো ব্যাপারটা ইনিশিয়ালি তোমার কাছে লেন্দি মনে হবে তাই তো আমার পার্সেন্টেজের যে সেশনটা আছে একটু দেখে রেখো তাহলে এটা দেখা মাত্র উত্তর হতো কেন বলছি দেখো আমি জানি যে 12.5% or I can say 12.5% এর ভ্যালু কত বলতো 1/8 তার মানে এখানে বলেছে 37.5% আচ্ছা এটা কথা বলো 12 এর 3 গুণ কত 36 আর 0.5 এর 3 গুণ কত 1.5 যদি যোগ করে দিই তাহলে তো হয়ে যায় 37.5 রাইট তাহলে 12.5 কে যদি ইনটু 3 দিয়ে গুণ করি তাহলে এটা যদি চলে আসে ডেফিনেটলি এটাকেও ইনটু 3 দিয়ে গুণ করব তার মানে 3 এর 8 বোঝা গেছে তার মানে তোমাকে রুটটা জানতে হয় রুটটা মানে 1/ যে কোনো নাম্বারের ভ্যালু কত হয় যেমন 1/2 এর ভ্যালু কত 50% 1/3 এর ভ্যালু কত 33.33% 1/4 এর ভ্যালু কত 25% 1/5 এর ভ্যালু কত 20% 1/6 এর ভ্যালু কত 16.2/3% এবার এগুলোকে কিন্তু একদম পাতি কথায় যদি তুমি মুখস্থ করে রাখো তাহলে কিন্তু তোমার এগুলো করতে অনেকটা সুবিধা হবে বোঝা গেছে তাহলে এই দুটো কোশ্চেন আমি নয় তোমরা কমেন্ট বক্সে করে আমায় আনসার জানিও তাহলে এটা টাইপ 2 গেল এবার এলো টাইপ 3 ঠিক আছে টাইপ 3 টাইপ 3 তে যখন আমি করব টাইপ 3 তে কি বলেছে দেখো এক্সপ্রেস দা ডেসিমাল অ্যাজ পার্সেন্টেজ দশমিক থেকে শতকরা শতকরায় প্রকাশ করতে বলেছে ক্লিয়ার তার মানে এখানে দেখো পয়েন্ট দেওয়া আছে পয়েন্ট দেওয়া আছে ধরে নাও 1.75 প্রথম কোশ্চেনটা এটা প্রথম কোশ্চেন 1.75 আমি কি বলেছিলাম পার্সেন্টেজ হোয়াট পার্সেন্টেজ যখনই জানতে চাইবে সোজা কথায় ইনটু 100 সোজা কথায় ইনটু 100 তো দশমিক থেকে শতকরায় প্রকাশ করতে গেলে 1.75 কে যদি 100 দিয়ে গুণ করো কত হয়ে যাবে 175% কেন না 100 দিয়ে গুণ করার জন্য দুটো শূন্য আছে পয়েন্ট ও দুটো ঘর কি হয়ে যাবে রাইট সাইডে চলে যাবে যদি 1.75 কে 100 দিয়ে ভাগ করতে তাহলে পয়েন্ট কি হতো বাঁদিকে মানে সিম্পল কথা যদি ভাগ করো পয়েন্ট কিন্তু বাঁদিকে চলে আর যদি গুণ করো পয়েন্ট ডান দিকে চলে তার মানে 1.75 এর যদি তোমার পার্সেন্টেজ ভ্যালু জানতে চাই দিস ইজ 175% সেকেন্ড পার্টটা কত আছে দেখো 0.08 পার কে পার্সেন্টেজে নিয়ে যেতে বলেছে মানে ইনটু 100 আমি এক্ষুনি শেখালাম 100 দিয়ে গুণ করলে পয়েন্ট রাইট সাইডে শিফট হয় কতগুলো প্লেস দুটো জিরো আছে তাহলে দুটো ঘর একটা দুটো তার মানে ফাইনালি হয়ে গেল অনেকেই ভাববে 8 পয়েন্ট দেখো কোনো নাম্বারে রাইট সাইডে পয়েন্ট থাকাও যা না থাকাও তাই তার মানে ফাইনালি এটা 8% তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে অপশন এই দেওয়া আছে এগেন এই দুটো তোমরা নিজেরা করবে করে কিন্তু আমাকে আনসার ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে এটা হয়ে গেল তোমার টাইপ 3
क्लियर आशा करी अब्दि असुविधा नहीं चलो नेक्स्ट क्वेश्चन माने टाइप फोर जाए एबार की बोले छे देखो एक्सप्रेस द परसेंटेज एज अ डेसिमल तो परसेंटेज से के बाद डेसिमले जाबो डेसिमल से के परसेंटेज एसेछिलाम इनटू তাহলে 125% ডিভাইডেড বাই পার্সেন্টেজ সাইন তুলে দিলেই আমি কি বলেছিলাম নিচে 100 আসে এবার এটাকে কেটে ফেলো না কেন না আমি সোজা ভাবে করতে চাইছি কেটে ফেললেও কোনো অসুবিধা নেই দেখো কেউ যদি ভুল করে কেটেও ভালো কি হবে এখানে 5 এর 4 কি বলেছিল আমাকে দশমিকে প্রকাশ করতে দশমিকে প্রকাশ করতে গেলে কি করতে হয় ভাগ করতে হয় 4 1 কে 4 1 এখানে 0 ঠিক আছে তারপর কত আসবে 4 2 গুণে 8 डिवाइड करार थाके पॉइंट की हबे बादिके शिफ्ट हबे कटा जीरो आछे दुटो जीरो पॉइंट कोथाय आछे एखाने ताले दुटो प्लेस जदि शिफ्ट हय आल्टिमेटली आंसर कत हो जाबे 1.25% जदि आमि 8 के बोली 80% एर की हबे एई जो दुटो जीरो आछे ताले दुटो पॉइंट शिफ्ट हय कोथाय हबे सेटा कि आमि बोलबो एकेबारे आमि बोलबो ना तोमरा किन्तु बादबाकी गुलो सबगुलोर आंसर आमाके करे जानाबे क्लियर आशा करि कोनो रकम असुविधा नेई তাহলে চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই নেক্সট টাইপ এটা হচ্ছে টাইপ 5 কি বলেছে শতকরায় প্রকাশ করো মানে এগুলো দেখো রেশিওতে আছে ঠিক আছে রেশিওতে বা অনুপাতে আছে অনুপাতকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করতে চাই শোনো পৃথিবীটা খুব গোল ঠিক আছে কথার অনেক মারপ্যাচ হবে কিন্তু সোজা জায়গায় একটাই জিনিস আমি যে শেখালাম কি যখনই তোমায় শতকরায় জিজ্ঞাসা করবে তুমি কি করবে ইনটু 100 তাহলে 2:15 একে বলেছে পার্সেন্টেজে কনভার্ট করতে তাহলে পার্সেন্টেজে কনভার্ট করতে গেলে কি করবে ইনটু 100 অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট 5 দিয়ে কাটো 3 তার মানে 40 এর 3 তাহলে 40 এর 3 যদি তুমি করো কত হবে 3 এ কে 3 1 0 3 3 কে 9 13 হোল 1/3% এটাকে আবার 131 ভেবো না এটাকে একটু লেখার এটা প্রবলেম আছে এগুলো হচ্ছে সব এটা যেমন 15 পূর্ণ 1 এর 3 17 পূর্ণ 1 এর 3 ঠিক আছে এটা হচ্ছে 13 হোল 1/3 বোঝা গেছে কিভাবে করব যেমন এটাকে 6:25 ইস্টুটাকে আমি কিন্তু ডিভাইডেড বাই লিখতে পারি ঠিক আছে 6:25 তাহলে এটাকে ইনটু 100 করলাম ঠিক আছে ইনটু 100 করলে এটাকে 4 দিয়ে ভাগ হলো মানে 24% ঠিক আছে আশা করি কোনো রকম সমস্যা নেই চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই টাইপ 6 ঠিক আছে তাহলে বলেছি দেখো এবার এবার আস্তে আস্তে অ্যারিথমেটিকের দিকটা আসছে ঠিক আছে দেখো বললো 50 টাকাকে 125 টাকার শতকরায় প্রকাশ করো দেখো একটা ছোট জিনিস লিখছি A is what percent of B আমি এটা বহুবার তোমাদের বলেছি এটার মানে কি এটার মানে হচ্ছে A B এর কত পার্সেন্ট ঠিক তাহলে কাকে নিয়ে প্রশ্ন A কে নিয়ে প্রশ্ন কার রেসপেক্টিভে প্রশ্ন B এর রেসপেক্টিভে প্রশ্ন মানে যাকে নিয়ে প্রশ্ন সে বসবে কোথায় উপরে যাকে নিয়ে প্রশ্ন সে বসবে উপরে আই রিপিট যাকে নিয়ে প্রশ্ন সে বসবে উপরে নিচে কে বসবে A B এর কত পার্সেন্ট কার B এর কিংবা হিন্দিতে যদি বলি A B কা কিতনা পার্সেন্টেজ হ্যায় কিসকা B কা তো যার রেসপেক্টিভে সে নিচে আর ইংলিশে ঠিক যার আগে অফ দেন ফ্রম ওভার অ্যান্ড টু ওভার অ্যান্ড টু এই পাঁচটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড ঠিক যার আগে বসবে সে বসবে নিচে তাহলে অফ কার আগে আছে বি এর আগে আছে তাহলে বি নিচে আর বারবার একটা কথা বলছি যখনই ওয়ার্ড পার্সেন্ট কোশ্চেনে দেখে নেব তার মানে ইনটু 100 যদি তোমায় জিজ্ঞাসা করি বি ইজ ওয়ার্ড পার্সেন্ট অফ সি তুমি কি করবে বি বাই সি ইনটু 100 ক্লিয়ার
আশা করি অসুবিধা নেই। তো কোশ্চেনটা কিভাবে সলভ করব একটু দেখে নাও। কোশ্চেনে দেখো কি বলেছে, 50 টাকাকে 125 টাকার শতকরায় প্রকাশ করো। তাহলে 50 টাকাকে দেখো এক্সপ্রেস রুপিস 50 অ্যাজ এ পার্সেন্টেজ অফ রুপিস 125, অফ কার আগে আছে 125 এর আগে আছে, তাহলে ও কোথায় বসবে, নিচে বসবে। হোয়াট পার্সেন্টেজ বলেছে, এই জন্য ইনটু 100, 25 দিয়ে কাটো 4 5, একে কত দিয়ে কাটবে 10, তার মানে 40% ইজ দ্য আনসার, অপশন নাম্বার বি। ক্লিয়ার? চলো নেক্সট, এটা টাইপ 7। ইফ 20% অফ এ ইজ 50% অফ বি, দেন হোয়াট পার্সেন্ট অফ এ ইজ বি? ক্লিয়ার? বলেছে দেখো 20% অফ এ, এ 20% ইজ ইকুয়ালস টু 50% অফ বি, দেন হোয়াট পার্সেন্ট অফ এ ইজ বি? হোয়াট পার্সেন্ট অফ এ ইজ বি? তার আগে এদেরকে কাটাকুটি করো, তার মানে এ বাই বি ইজ ইকুয়ালস টু 5/2, তার মানে এ এর ভ্যালু হচ্ছে 5 ইউনিট, বি এর ভ্যালু 2 ইউনিট। ক্লিয়ার? জানতে চেয়েছে যে দেন হোয়াট পার্সেন্ট অফ এ, অফ কার আগে আছে, এর আগে আছে, তাহলে অফ যার আগে থাকবে সে কোথায় বসবে, নিচে, তাহলে 5 নিচে 2 কথায় ওপরে, কেননা বি কে নিয়ে প্রশ্ন, ইনটু 100, তাহলে কাটো 5 × 10 = 0, দ্যাট মিন্স এগেন 40% ইজ দ্য আনসার, অপশন নাম্বার সি। ক্লিয়ার? নেক্সট টাইপে যাচ্ছি। আশা করি যতগুলো টাইপ করাবো ততগুলো টাইপ প্র্যাকটিস করার পর আমার মনে হয় না পরীক্ষার হলে কোনো রকম তুমি সমস্যায় পড়বে, সমস্ত টাইপ তোমরা পেয়ে যাবে। একদম বেসিকও করাবো, মডারেটও করাবো, আর ডিফিকাল্টও করাবো, এর মধ্যেই আসবে, এর বাইরে আসবে না। ক্লিয়ার? চলো কি বলছে, ইফ 50% অফ এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু 30% অফ এ মাইনাস, এ মাইনাস বি এটা এ প্লাস বি, তাহলে অ্যাজ পার কোশ্চেন আমি কি লিখতে পারি, 50% অফ এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু 30% অফ এ প্লাস বি, তাহলে প্রশ্নানুযায়ী ইজ ইকুয়ালস টু, পাশাপাশি কাটা যায়, 100 100 কাটলাম, 0 0 কাটলাম, তার মানে প্রশ্নানুযায়ী এখানে বলে দিয়েছিল কত, যে দেন হোয়াট পার্সেন্ট অফ বি ইজ ইকুয়ালস টু এ, হোয়াট পার্সেন্টেজ অফ বি, এই দেখো কতটা সুবিধা হচ্ছে, অফ থাকলে কি কি ওয়ার্ড বলেছিলাম, অফ, দেন, ফ্রম, ওভার অ্যান্ড টু, এই 5টা ওয়ার্ড থাকলে ঠিক যার আগে থাকবে সে নিচে বসবে, এই অবধি ক্লিয়ার? তাহলে 5a - 5b, এই 5টা ইনটু করছি, ঠিক আছে, 3a + 3b, এবার a কে এর দিকে পাঠিয়ে দেবো, b কে b এর দিকে, এই 3a টা এদিকে এলে কি হবে, এর আগে প্লাস আছে, এদিকে এলে মাইনাস, তাহলে 5 থেকে 3 গেলে 2a ইজ ইকুয়ালস টু, এখানে 3b আছে, এই -5b টা ইজ ইকুয়ালস টু দিকে গেলে কি হয়ে যাবে, +5b, তাহলে 5 আর 3 কত হয়ে যাবে, তার মানে a/b ইজ ইকুয়ালস টু 4/1, এই প্রশ্নটার মানে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 4 ইউনিট, b এর ভ্যালু হচ্ছে 1 ইউনিট। ক্লিয়ার? তো বলেছে হোয়াট পার্সেন্ট অফ বি ইজ এ, অফ যার সাথে থাকবে সে নিচে, নিচে 1 বসে গেল, যাকে নিয়ে প্রশ্ন সে ওপরে, সে ওপরে বসে গেল, আর বারংবার বলছি হোয়াট পার্সেন্ট দেওয়া থাকলেই ইনটু 100, মানে আলটিমেটলি কত আনসার এলো, 400%, অপশন সি। বোঝা গেছে? চলো নেক্সট টাইপ, টাইপ নাম্বার 9 কি বলেছে দেখো, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো, বুঝতে পারলে ডেফিনেটলি সেশনটা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর কি ধরনের ডাউটস আছে উইদাউট এনি হেজিটেশন তোমরা কমেন্ট বক্সে কিন্তু আমাকে বলতে পারো। বলেছে দেখো কি, অ্যান ইনক্রিজ অফ 12% ইন আ নাম্বার অফ রেজাল্ট ইন অ্যান ইনক্রিজ অফ 36 অফ আ নাম্বার, হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার? কোন সংখ্যার 12% বৃদ্ধির ফলে সংখ্যাটির বৃদ্ধি হয় 36, তাহলে সংখ্যাটা যাই থাকুক না কেন, এ বি সি ডি যা খুশি,
সংখ্যাটা ইটসেলফ 100%, ঠিক? তো সংখ্যাটা যখন 12% বাড়লো, তার পরিবর্তে নাম্বারটাও কত বাড়লো? নাম্বারটাও বাড়লো হচ্ছে 36। তাহলে 12% বাড়ার জন্য 36 বেড়েছে। তাহলে আমি কি বলতে পারি যে 12% ইজ ইকুয়ালস টু 36? আলবাত বলতে পারি। তাহলে প্রকৃত সংখ্যাটি কত? দেখো, বেসিক্যালি প্রকৃত সংখ্যা মানে অরিজিনাল নাম্বার। অরিজিনাল নাম্বার, যে কোনো নাম্বার ইটসেলফ ইটস 100%, বোঝা গেছে? তাহলে 12%-এর ভ্যালু যদি 36 হয়, 100%-এর ভ্যালু কত? 300, অপশন নাম্বার সি, বোঝা গেছে? চলো আবারও চলে যাই নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 10। এটা হচ্ছে আমাদের তোমার টাইপ নাম্বার 10, ঠিক আছে? টাইপ 10, ইফ টু নাম্বারস আর রেসপেক্টিভলি 30% এন্ড 40% মোর দেন আ থার্ড নাম্বার, হোয়াট পার্সেন্ট ইজ দ্য ফার্স্ট নাম্বার অফ দ্য সেকেন্ড নাম্বার? দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 30% আর 40% সরি বেশি, তার মানে তৃতীয় সংখ্যাকে যদি আমি 100x ধরি, তাহলে প্রথম সংখ্যা কত হবে? 30% বেশি মানে 130x, আর দ্বিতীয় সংখ্যা কত হবে? 140x। তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, মানে ফার্স্ট নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ সেকেন্ড নাম্বার? তাহলে 130/140×100। তাহলে 97/6/7% ইজ দ্য আনসার, বোঝা গেছে? তাহলে আজকে টাইপ 10 অবধি রইলো। আবারও তোমরা নেক্সট ডে ভিডিওতে পেয়ে যাবে টাইপ 11 থেকে কোশ্চেন। তো আশা করি আজকে সেশনটা তোমাদের জন্য হেল্পফুল ছিল, ডেফিনেটলি হেল্পফুল থাকবে। যারা ভিডিওটা দেখছো তারা সেভ করে রেখো, কথা দিচ্ছি যে যে ভিডিওসগুলো যাবে এর থেকেই তোমরা রেলওয়ে কিংবা আগামী যে কোনো পরীক্ষা, তোমার মিসেলেনিয়াস হোক কিংবা ব্যাংকিং কিংবা SSC, তোমরা এখান থেকে ডেফিনেটলি কমন পাবে। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে শেয়ার আর সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। হ্যাশট্যাগ রূপা ম্যাম দিয়ে জানিও কি ধরনের কোশ্চেন চাইছো। আর গতকাল তোমাদের একটা লাইভ ছিল, তোমরা প্রত্যেকে জানো যে আমাদের সাইক্লোন দানা এসেছিল, তার জন্য হচ্ছে লাইভটা করা যেতে পারেনি ডিউ টু ব্যাড ওয়েদার। আমার প্রশ্ন একটা রইল, এই যে সবাই মজা করছে দানা এসছে তাই দানা মেলে উড়ে গেল, তোমাদের কাছে প্রশ্ন, এই নামকরণটা কে করেছে আর এই দানা শব্দের অর্থ কি? আমায় কিন্তু কমেন্ট বক্সে আনসার করে জানিও। ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।